এতদিন পর স্কুল খুললো, এত ছাত্র দেখছো, সবাই আনন্দ করছে, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কি মনে হচ্ছে আবার সেই পুরনো পৃথিবীতে ছাত্ররা আসতে পারবে? স্কুলের মাঠে প্রাণ ফিরে এলো, খুবই ভালো লাগছে। আরো ছেলে থাকলে ভালো হতো, ভালো লাগতো, খুবই ভালো লাগছে। দেবাদা কিছু বলো। আমের মুকুল নতুনভাবে ফুটেছে যেমন, ঠিক তেমনি আমাদের স্কুলেও এই ছোট ছোট কচি কাঁচা এসেছে, মাঠ ভরে যাচ্ছে, খুব সুন্দর ইভেন্টগুলো চলছে, খুব ভালো লাগছে আমার। এই তো স্টাফ কাউন্সিল সেক্রেটারির মতো কথা মনে হচ্ছে। এই মুক্ত আকাশে আবার ছাত্ররা এসেছে, হাসছে, খেলছে, আনন্দ করছে। আর এতদিন পরে ছেলেরা শিক্ষাক্ষেত্রে শুধু নয়, মাঠের মধ্যে এসেছে, তারা খেলছে, মাস্ক ছাড়া যাওয়ার একটু একটু করে সাহস পেয়ে যাচ্ছে, কেমন লাগছে? তারা কি আবার ফিরে আসবে? খুব খুব ভালো লাগছে, মনটা আনন্দে ভরে উঠছে। কারণ পড়াশোনাটাই তো একমাত্র ছেলেদের কাজ নয়, তার মধ্যে স্পোর্টসটা হচ্ছে পড়াশোনার সঙ্গে অঙ্গভাবে জড়িত, ঠিক আছে? অর্থাৎ সেই জায়গাটা তারা পার্টিসিপেট করতে পারছে, তাদের যে হাসি, তাদের যে মুখের এক্সপ্রেশন, তারা যে খেলছে, মাঠে আসছে, তারা তো মাঠ বাড়িতে ছিল এতদিন, বাড়ির বাইরে বেরোতে পারেনি, কিন্তু স্কুলে এসে এত বড় সুন্দর মাঠ, এত খোলা মেলা মাঠ, এত সুন্দর হাওয়ায় তারা খেলছে, তাদেরও মন ভরে যাচ্ছে, আমাদের দেখেও মন ভরে যাচ্ছে। এবং আমার মনে পড়ছে সেই আমরা যখন স্পোর্টস খেলতাম, বা আমরা যখন স্পোর্টসে এরকম বিদ্যালয়ে অংশগ্রহণ করতাম, বা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতাম, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এর ক্ষেত্রে আমাদের যে বিদ্যালয় এই উদ্যোগটা নিতে পেরেছে, এই সময়ে হয়তো অনেক বিদ্যালয় এখনও উদ্যোগটা নিতে পারেনি, সেজন্য খুবই ভালো লাগছে। ঠিক আছে।